গুরুতর অসুস্থ অভিনেত্রী কোনিনিকা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন আয় তবে সহচরিতে দেখা যাবে না তাকে, তাই সবার সঙ্গে সেলফি ছবি তুললেন। এবং প্রশ্ন রয়েছে, ফিরবে কি আয় তবে সহচরিতে সহচরী? আসলে কোনিনিকার মেরুদণ্ডে ব্যথা এবং একটা বড় অপারেশন হবে, চেন্নাইতে রয়েছে অভিনেত্রী। সেখান থেকে হসপিটাল থেকে কি জানাচ্ছে কোনিনিকা, মেয়েকে কতটা মিস করছে, আয় তবে সহচরিতে কবে ফিরবে এবং অপারেশন নিয়ে কি ভাবছে, কি জানাচ্ছে কোনিনিকা? শুনে আজকেও তাই এসেছি। আসার অনেকগুলো কারণ ছিল। প্রথমে ভেবেছিলাম আসবো না, এবং আমাকে আমার পরিবারের মানুষেরা বললো যে তুমি লাইভে এখন এই মুহূর্তে যেও না। বাট আমার মনে হলো যখন, দেখো আফটারঅল তো এন্টারটেইনার, তোমাদের এন্টারটেইন করাটাই আমার কর্ম, সেই জায়গা থেকে ভাবতে গেলে আমার মনে হলো একটা লাইভে আসা উচিত। কারণ অনেকেই অনেক কিছু বলছো যেগুলোর উত্তর আমি দিতে পারছি না, মনে হলো একটা লাইভে এসে ক্লারিফাই করে দেওয়াটাই ফার ফার বেটার দেন তোমাদেরকে এরা অন্ধকারে রাখার মধ্যে। মানে অনেকেই তোমরা যারা আমাদের আমার সিরিয়াল আয় তবে সহচরী দেখো, তারা জানো আমি আমার বাবার ট্রিটমেন্ট করাতে চেন্নাই এসেছি। উইচ ইজ ফিকশনালি ট্রু, বাট যদি আমি ফিকশনের বাইরে গিয়ে জানতে চাই যে ব্যাপারটা কী, তাহলে সত্যি কথা বলতে গেলে আমি আমার নিজের ট্রিটমেন্ট করার জন্যেই এসেছি। এবং আমি আপাতত চেন্নাইতে রয়েছি, চেন্নাইতে একটা প্রখ্যাত হসপিটালে রয়েছি এবং এখানকার একজন খুব ভালো ডাক্তার বলবো, কারণ ইনি এর আগেও আমার সার্জারি একটা করেছেন। হ্যাঁ, সকলকে খুবই ভালোবাসি আমি। অনেকে বলেছো যে আমি নাকি এখানে একটা বড় প্রজেক্ট সাইন করেছি যেটা করতে আমি এসেছি, এবং আয় তবে সহচরীটা সেই কারণে এখন আপাতত বন্ধ রেখেছি। ওটা রং ইনফরমেশন, আপাতত কোনো কাজকর্ম করতে পারছি না। হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করেছে আমি প্রজাপতিতে কাজ করেছি কিনা, তখন সেটা বলা উচিত আমার। হ্যাঁ, আমি প্রজাপতিতে কাজ করেছি, এবং আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি আবার অভিজিৎ সেনের সাথে কাজ করতে পারলাম, অতনু রায়চৌধুরীর মতো প্রডিউসারের সাথে কাজ করলাম। আর দেবের কথা বলতে গেলে আমি বলবো দেবের এটা এই নিয়ে আমার ওর সাথে এটা 3 নম্বর সিনেমা অ্যাজ আ প্রডিউসার ও মেন অ্যাক্টারও। কিন্তু আমার যেটা করেছে প্রত্যেক দিনও ভীষণভাবে ম্যাচিওর হয়ে উঠছে, এবং আমাদের সিনেমার কাজ আপাতত খানিকটা করে আসতে পেরেছি। সিনেমাটা বেশ ভালোই হয়েছে। প্রজাপতিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার প্রথম কাজ। খরাচার সাথে আমি আগে কাজ করেছি, অম্বরীশের সাথেও আগে কাজ করেছি, বিশ্বনাথের সাথেও আগে কাজ করেছি, কিন্তু আবার নতুন করে ওদের সকলের সঙ্গে দেখা হলো। আর মিঠুনদার সাথে কাজ করে আমি বলবো যে, দেখো আমি বলবো স্টলওয়ার্ট বলো বা লেজেন্ড বলো বা যাই বলো না কেন, আমাদের ছোটবেলায় মানে এত বড় সুপারস্টার তো কলকাতায় দেখতে গেলে সেরকম অর্থে মানে মানে নেই বলেই মনে হয়, কারণ আমরা ওনার নাচ দেখেই বড় হয়েছি। তার সঙ্গে তাকে খুব কাছের একজন মানুষ সম্বোধন করে সিনেমা করা, এবং যেখানে দেব আমার খুব কাছের একজন মানুষ হয়েছে, খুব সুন্দর স্ক্রিপ্ট লিখেছে শুভদীপ, সব মিলিয়ে প্রজাপতির এক্সপিরিয়েন্স এখনো অবধি এক্সেলেন্ট। এরপরেও যাত্রাপথ বাকি আছে। অম্বরীশের কথা বলতে গেলে বলবো টু গুড অ্যাজ অ্যান অ্যাক্টার। খরাজদার কথা আমি কি বলবো, মানে খুবই সামান্য আমি একজন মানুষ যে আমি ওর কথা বলবো। বিশ্বনাথ পল্টু হি ইজ অলওয়েজ মাই ফেভারিট প্রত্যেকে। পিঙ্কির কথা বাদ দেওয়া যায় না, পিঙ্কি খুব ভালো অ্যাক্টিং করেছে, এবং সব মিলিয়ে প্রজাপতির এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালোই গেছে, ভীষণই ভালো গেছে দেখতে গেলে। নতুন একটি মেয়ের সাথে আলাপ হলো, সেটা তোমাদের জন্য নতুন নয়, আমার জন্য নতুন, কারণ আমি ওর সাথে প্রথম আলাপ হলো। হ্যাঁ, তোমরা বলবে যমুনা ঢাকি, আরও অনেক সিরিয়াল আছে যে আমি অত নাম মনে নেই। আর তারপরে আয় তবে সহচরীর কথায় আসি, আপাতত চেন্নাইতে নিজের একটা সার্জারির জন্যে। হাসতে হাসতে কথা বলছি এই কারণে, কারণ আমার মনে হয় এই মুহূর্তে যারা তোমরা আমার সঙ্গে লাইভে আছো, আমাদের প্রত্যেকের জীবনেই একটা এরকম গ্রাফ তৈরি হয়, যখন গ্রাফটা বেশ সুন্দর যায় হঠাৎ করে গ্রাফটা ছন্ন ছাড়া হয়ে হারিয়ে যায়, আবার নিজেকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি, আবার মনের মধ্যে বল নিয়ে আসি, আবার আমরা আগে এগিয়ে যাই। এই চৈতালি আয় তবে সহচরী বন্ধ হয়ে যায়নি তো, ওটা তো হচ্ছে, রাত 10টায় হয়। আমি বেরিয়ে এসেছি বিকজ আমার একটা সার্জারি আছে, আমি নিশ্চয়ই খুব শিগগিরই যতক্ষণে তাড়াতাড়ি রেডি হয়ে যাব, আমি আমি একদম নর্মাল হয়ে যাব, আমি আবার কাজে জয়েন করব আশা করছি।